গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজকে বার্থডে ব্লগ শেয়ার করবো। আর বার্থডের অনুষ্ঠানেই আজকে বেরিয়ে পড়েছি আমি আর কাকি। আজকে যাব কাকির মানে দাদার মানে ছেলের ঘরের ছেলের বার্থডে, অর্থাৎ তাতান, মানে একটা আজকেও বাচ্চারই বার্থডে। তো চলো আজকে চলে যাচ্ছি কাকির বাবার বাড়িতে। তো চলো আজকে মানে আমার মামার ছেলে, কাকির দাদা মানে, তো তারই বার্থডের মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, ফ্ল্যাটে যেতেই অ্যাপার্টমেন্টের আগে একটা ঠাকুর রয়েছে, এটার নাম কেউই পার্টিকুলার বলতে পারে না। তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা কী ঠাকুর। এবার দেখো চলে এসেছি ফ্ল্যাটের ভেতরে, আর এই দেখো বার্থডে বয় লজ্জা পাচ্ছে, আর সন্ধ্যাবেলার ক্রাউন ও এখনই পরে বসে আছে, কারোর কথা শুনবে না। তো দেখো আবার আশীর্বাদ পর্বে চলে এসেছি, এখন থেকেই ও পরে নিয়েছে, এটা মাথা থেকে কিছুতেই ও খুলবে না। তো ভালো কথা। এবার দেখো ছেলের বাবা, তাতানের বাবা, তাতানকে আশীর্বাদ করছে। তো চলো আশীর্বাদ পর্ব, একটা ভাইটাল বাঙালি রিচুয়াল পর্ব। আর এটা হচ্ছে বার্থডে বয়ের মা, তো সকাল থেকেই খুব খাটাখাটনি, ব্যস্ত, বুঝতেই পারছো ছেলের বার্থডে বলে কথা, তার মাঝেই মানে রিচুয়াল পর্ব যেটা সারার সারতে তো হয়। তো চলো মায়ের পর্ব শেষ। এবার কাকি, আমার কাকি মানে ছেলের পিসি ঠাম্মা আশীর্বাদ করছে, ও অবশ্য কাকি বলেই ডাকে। আর এবার তো আর আলাদা করে বলার কিছু নেই, এটাকে দেখে নাও। আর আমি চেঞ্জ করে ফেলেছি এসেই, কারণ এদিন একটু খুব ভ্যাপসা গরম, মানে শীতটা তখনও প্রপার পড়েনি যে সময়ে তোলা এটা। তো চলো আশীর্বাদের পরে, এবার দেখো ওর বেচারা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই বসে রয়েছে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় আড়াইটা হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব সারতে সারতে দুপুরের। তাই জন্য বাচ্চা মানুষ, ওর তো খিদে পাই, তাও অনেকক্ষণ ধরে বসে রয়েছে। এবার সবাই রিলেটিভ সবাই মানে আশীর্বাদ করছে। তো সবাই উইশ করো তাতানকে যেন ওর দীর্ঘায়ু হয়, জীবনে অনেক বড় হয়, সুখী হয়। তো চলো এবার দুপুরের আশীর্বাদ পর্ব কমপ্লিট পর খাওয়া দাওয়া। লাঞ্চে ছিল ডাল, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর কাতলা মাছের ঝোলেই দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এবার বেলুন ফোলানো, বিকেলে ডেকোরেশন তো করতে হবে, বেলুন ফোলানো চলছে। আর এই দেখো এই গুলগুলি, একে আমি গুলগুলি বলে ডাকি, এ হচ্ছে বার্থডে বয়ের কাকার মেয়ে। ও বেচারা দেখেছে বেলুনগুলো, ও খুব খুশি, তো মাঝখানে বসে বসে ও খেলছে, ও আর কি করবে। তো চলো অ্যাটলিস্ট কমপ্লিট ডেকোরেশন। তো এবার রাত্রিরে সন্ধ্যাবেলার কেক কাটার মুহূর্ত, বার্থডে পার্টির মুহূর্ত। দেখো হই হুল্লোড় সবাই, সমারেশ চলছে, তার মধ্যেই দেখো এবার কেক কাটার পর্ব চলছে। ওর বন্ধু বান্ধব সবরই মতো পুচকি পুচকি দেখো সামনে রয়েছে, সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবারে দেখো একটা হাস্যকর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলো হই হুল্লোড় হতে হতে চলতে চলতে আরেকজনের অবস্থা দেখো, স্নো স্প্রে দিয়ে আমার কাকির অবস্থা, এত হাসি পেয়ে গেছে, তাই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার রাত্রিরে খাওয়া দাওয়া, চলো ছিল লুচি, ছোলার ডাল, নারকেল দিয়ে চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি, সন্দেশ, এই ছিল ডিনার। তো আজকের মতো বার্থডে ব্লগটা এখানেই ডিনার পর্ব দিয়ে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।